ওকে অল ডিয়ার মাই ফ্রেন্ডস, আজ সকালে আমার কাছে একটা ছোট্ট পার্সেল এসেছে। ওকে, আর এখানে স্যারের ঠিকানা, এখানে আমার ঠিকানা দেওয়া রয়েছে। এখান থেকে মোটামুটি বই দুটো আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম, এটা আমি ফেসবুকে কোনো একটা পোস্টে দেখি এবং বইয়ের সূচিপত্র দেখে আমার খুবই পছন্দ হয়েছে এবং স্যারের সঙ্গে নিজে কথা বললাম এবং স্যারের ধারণা যে অঙ্কের প্রতি, সেটা সবার থেকে একটু আলাদা এবং সেটা নতুন ধরনের, যেটা আমাকে একটু ভাবিয়েছে। এই কারণে বই দুটো আমার অর্ডার করা। আমি মোটামুটি করে বইগুলো তোমাদেরকে দেখাবো এবং পরবর্তী ক্ষেত্রে বইগুলো যখন আমি পড়বো, পড়ার পর এর আমি রিভিউ নিয়ে আসব। ওকে, গণিতের অন্দরমহল, প্রকৃত গণিত শিক্ষার নতুন দিগন্ত। স্যারের নাম মনতোষ কুমার মিত্র। তোমরা চাইলে বই অর্ডার করতে পারো, ডিসক্রিপশন চেক করবে, সেখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেব। এছাড়া আমি এই বই সম্বন্ধে আমার কি ধারণা সেটা আমি রিভিউতে নিয়ে আসব। এবার দেখো, এখানে মূল্য 150 টাকা দেওয়া রয়েছে। এবার দেখো, উৎসর্গ হিসেবে এখানে কাউকে উৎসর্গ করা হয়েছে, চলো এবার ছাত্রছাত্রীদের জন্যই, যেহেতু এই বইটা এটা একটা নতুন ধারণা, যদি কারো মনে হয় অঙ্কের প্রতি আমার ভয় আছে, ভীতি রয়েছে, অঙ্ককে কেউ ভালোবাসতে পারো না, তাহলে সেই এই বইটা অবশ্যই পড়তে পারো। অঙ্কের প্রতি ভালোবাসা কিন্তু মূত্রে পড়বে, এটা আমি শিওর বলতে পারি। কারণ এখানে স্যারের সঙ্গে কথা বলে যতটা আমার মনে হয়েছে, এই এইরকম ধারণা হয়তোবা যুগে একটা মানুষের কাছে আসবে, হয়তোবা এরকম ধারণা অন্য কারো কাছে হয়তোবা আসবে না, হয়তো আসলে 50 বছর, 100 বছর, 150 বছর এর পরে আসবে। এখানে মোটামুটি একই অঙ্কের কত রূপ, বেশ কনসেপ্টগুলো, এগুলো আমাদের যে প্রথাগত ধ্যান ধারণার বাইরে যে অঙ্ক হতে পারে সেইগুলোর দিকে এখানে কিন্তু ইঙ্গিত করা হয়েছে। ওকে, এখানে জানি আমরা 1/0 = অসীম, কিন্তু কেন সেটা আমরা জানি না। সুতরাং এই বইটা আমি আগে পড়ি, পড়ে তোমাদেরকে জানাবো। এবং বইয়ের মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, গল্পে গল্পে অঙ্কের কলনের পথে যাত্রা এখানে রয়েছে, এটা আমি বুঝতে পারছি। এবার এটা আমি এখন না পড়ে তোমাদের হঠাৎ করে কিছু একটা বলে ফেললাম, তাহলে সেটা খুবই খারাপ লাগবে শুনতে। চলো মোটামুটি আমি আগে পড়ি, এই প্রত্যেকটা জিনিস আগে পড়ি, পড়ে আমার ধারণাটা নিই। আমি ধারণা না নিলে তোমাদেরকে আমি জানাতে পারবো না, যেহেতু নতুন কনসেপ্ট, এটা আমাদের পাঠ্যক্রমের বই নয়, সুতরাং ধারণাটা নতুন হবে এবং নতুন করে অঙ্ককে ভালোবাসতে শেখাবে। তারপরে আরেকটা বই আছে আমাদের, পাটিগণিতের জ্যামিতি। ওকে, অর্থাৎ পাটিগণিতের যে জ্যামিতি হয়, অর্থাৎ জ্যামিতির মাধ্যমে পাটিগণিতের অঙ্ক সমাধান করা যায়, সেটা কিন্তু নতুন কনসেপ্ট, এটা ভাবা যায় না। অর্থাৎ অঙ্ককে যদি কেউ ভালো না বাসে, তাকে ভালোবাসতে বাধ্য করা হবে এই বই দুটোতে। এবং স্যারের সাথে কথা বললাম, আরও কিছু বই উনি বের করবেন, আমি আশা করি স্যারের কাছ থেকে প্রত্যেকটা বই আমি নেব এবং তোমাদেরকে জানাবো যে প্রত্যেকটা বই সম্বন্ধে। এবার চলো, এখানে বইয়ের মধ্যে আমি সূচিপত্র দেখতে পাচ্ছি না, বাট আমি জানি না, এই তো আছে, এখানে সূচিপত্র রয়েছে, দেখে নাও। এখানে মোটামুটি সেইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখানে পূর্বপাঠ, 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 অনুপাত, এবারে সমানুপাত রয়েছে, পূর্ণ সংখ্যার ব্যাখ্যা সমানুপাতের, এবার বীজগণিতের জ্যামিতি, ত্রৈমাত্রিক, ত্রৈরাশিক, এবার শতকরা, মিশ্রণ, সময় কার্য, লাভ ক্ষতি। অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু আমাদের প্রথাগত ধারণার মধ্যে নেই। এখানে যে ধারণাটা দিয়েছেন স্যার, সেটা কিন্তু পুরো জ্যামিতির উপরে, এটা আমরা কিন্তু লাভ ক্ষতি আমরা পাটিগণিতে যেগুলো করেছি সেগুলো কিন্তু নয়, সেগুলো সেগুলো থেকে বাইরে বেরিয়ে যে জ্যামিতি থেকেও অঙ্কগুলো করা যায় তার উপর কিন্তু ধারণা। এখানে তুমি এই কবিতাটা একটু পড়ে নিতে পারো, চলো। আশা করি এই বই দুটো আমার ধারণাকে বদলাবে, যদি তুমি পড়ো তাহলে তোমার ধারণাকে বদলাবে, আমার যদি ধারণা বদলে যায় অঙ্কের প্রতি তাহলে তোমাদের ধারণা আমি বদলাবো। চলো আবার কথা হবে, আবার দেখাবে নতুন ভিডিওতে, আর এই বই দুটোতে আমি রিভিউ নিয়ে আসবো, বই দুটো পড়ে আমার কেমন লাগলো, কি কি বিষয়ে কথা বলা হয়েছে, কোথায় কোথায় কি রয়েছে, আর নতুন ধারণা সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
অঙ্ককে ভালোবাসতে শেখাবো। চলো টাটা, আবার দেখা হবে, আবার কথা হবে।